মিষ্টি কুমড়োর গাছখানাকে দেখেছ? দেখো কত বড় হয়ে গেছে। এই যে দেখো, দেখেছ? এই যে দেখো, আমি ভাবলাম আজকে আমি তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, ওই ডালটা কোন টঙে যাচ্ছে, এই যে দেখেছ? এই যে দেখো, এদিক থেকে দেখাই। এই যে, কিন্তু মিষ্টি কুমড়ো কবে ফুল ধরবে? ধরে যাবে বোধহয়, এর মধ্যে ফুল চলে আসবে। দেখো অনেকটা তো বড় হয়ে গেছে, আমার কোনো আইডিয়া নেই বুঝেছো এই মিষ্টি কুমড়োর গাছ ফাছ নিয়ে, আমি ঠিক জানি না। তো আজকে ভাবলাম আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এদিক থেকে দেখাই ঘুরে। নেড়ো জেম, এই যে এইভাবে দেখাই এদিক থেকে, দাঁড়াও। এই যে দেখো, এই যে দেখেছ? এই যে দেখো জেম, এই যে, এই যে লাডলু আমার কাছে আছো, আমার কাছে আছো। আরে একটু বাবা, আমি এটা একটু দেখিয়ে দিই, মিষ্টি কুমড়ো গাছ খানা কেমন? তো এই যে দেখো, দেখেছ? এই যে কত বড় হয়ে গেছে দেখো। এই যে এদিকে দেখো, তো জানি না মনে হয় এবার ফুল ধরবে। হ্যাঁ দেখা যাক। এই যে দেখো, জড়িয়ে টড়িয়ে দেখেছ? এই যে দেখো। তো আজকে আমি ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আইজাম লাডলু রে, ও লাডলু, লাডলু বুচু বুচু হাই। তো দেখলে তো, জানি না আমার মনে হচ্ছে এবার ফুল ধরবে মিষ্টি কুমড়োর, মিষ্টি কুমড়ো হবে, দেখা যাক বুঝেছ, দেখা যাক। আর এই যে গাঁদা গাছ, গাঁদা ফুল তো এখন হয় না, এখন তো গাঁদা ফুলের সিজন নয়, তাই না? তো রয়েছে এখানে, পুঁতেছিলাম। কত ডালপালা ছড়িয়েছে দেখো, এই পাতাগুলো একটু এরকম, জানি না কেন হয়েছে, কদিন প্রচণ্ড রোদ ছিল সেই জন্য হয়েছে বোধহয় নাকি। এই যে কখানা পাতা দেখো, এই যে, এই যে এখানে, এই যে কয়েকটা এইদিকের, এই সাইডের বুঝেছো, এই সাইডের, এই যে দেখো, এই যে, এই যে এই সাইডের কখানা পাতা এরকম হয়েছে, এই দিকেরগুলোই বুঝেছো, এই যে এই সাইডেরগুলো। তো এই যে সুপুরি গাছগুলো দেখেছ, এই যে দেখো, এই যে আমার বাড়ির, এই যে দেখো পাশ দিয়ে দিয়ে, এই যে দেখো, এই যে, এই যে দেখেছ, এই যে বাউন্ডারি ওয়ালের ওই পাশে দেখো, এই যে লাইন করে, এই যে সুপুরি গাছগুলো, ওই যে ওই বেশি ঝটটর হলে বুঝেছো তো, দুলতে দুলতে ওই সুপুরি গাছগুলো এই টিনের যে শেডটা এর ভেতরে ঢুকে যায়, কভার হয়েছে, ঠেলে বের করতে হয়েছে। আমি তো একা পানি না, ওই যে আমার বাড়িতে যে নোংরা নোংরা পরিষ্কার করতে আসে যে ভাইটা, ও আর আমি দুজন মিলে ঠেলে বের করেছি একদিন, কি বলবো বলো। তো যাক গে, যেটা দেখাচ্ছিলাম এই মিষ্টি কুমড়োর গাছখানা, বুঝলে? নেড়ো, ওই যে ওই গাঁদা ফুলের গাছগুলোকে সেদিন ওই ভাইটা বেঁধে টেঁধে দিয়েছে, একটা সাপোর্ট দিতে হবে, কাঠি বা কিছু। ডালপালাগুলো না ওই চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে ছিল, তা আমি ওকে বললাম যে একটু বেঁধে দাও তো কিছুতে, বেঁধেছে, কিন্তু একটা সাপোর্ট লাগবে, একটা কাঠি বা কিছু মানে একটা স্টিক মতো দিতে হবে ওখানে, দিয়ে তার সঙ্গে বাঁধতে হবে। আমি করে দেবো ওটা ঠিক করে। আমার বাড়ির টিউবওয়েলের পাটটাও এই এই পাতাগুলো, ওই ওদের ওই গাছের পাতাগুলো পড়ে পড়ে নোংরা হয় জানো তো। এই যে কি বলবো, এই যে দেখো না, এই যে দেখো, এই যে দেখেছো, তাও এগুলো কিছু বলি না, কিন্তু যেটা এই যে সুপুরি গাছ যেগুলো সেগুলো নষ্ট করছে এইভাবে, মানে নষ্ট করছে বলতে গেলে হচ্ছে যে
শেডের ভেতরে কখনো ঢুকে যাচ্ছে, ওই ডিজাইনগুলো কখনো নষ্ট করছে, মানে এই যে সাদা সাদা, এই যে ওদিকে কটা, ওই যে ওদিকে ভেঙেছে, বুঝেছো? ওই সুপারি গাছে তো, তারপরে কাঠবিড়ালিগুলো উৎপাত করছে, তো ওই জন্য ওগুলো কেটে দিতে বলছে। তো কি বলবো, চলো আমি এই দিক থেকে বেরোই, দাঁড়াও। এই সাইডেরই পাতা কটা এরকম হয়েছে, বুঝেছো? এই সাইডের এই যে লাইন করে সুপুরি গাছগুলো দেখো না, এই যে দুলছে প্রচণ্ড ঝড়টার হলে তখন এই শেডের ভেতরে ঢুকে গিয়ে ওরকম হয়। এই যে দেখো, এই যে দেখেছো, এই যে লাইন করে সুপুরি গাছ, ওই যে ওই সুপুরি গাছগুলো থেকে, ওই যে দেখো, ওই যে আমার বাড়ির যে ওপরের ছাদ বাগানটা, ওই যে দেখো ওখানে কাঠবিড়ালিগুলো যায় লাফিয়ে লাফিয়ে, বুঝেছো? এই যে দেখো, এই যে এখান থেকে অতটা দেখানো যাবে না, তো কি আর বলবো, চলো থ্যাংক ইউ, দেখা যাক এবার হয়তো ফুল ধরবে মিষ্টি কুমড়োর, তারপরে মিষ্টি কুমড়ো হবে, তাই তো? এগুলো আনন্দ লাগে জানো তো, মজা লাগে, আনন্দ লাগে খাওয়া। হ্যাঁ, নিজের বাগানের ফল সবজি সেটা খাওয়ারও একটা আলাদা মজা, আর সব থেকে হচ্ছে যখন হয় সেগুলো দেখেও যে কি আনন্দ হয় সেটা যারা জানে তারা জানে, তাই না বলো? আজেম, তাই না? নেড়ো দাদা কই? নেড়ো অনেকক্ষণ এসে এখানে আসবার জন্য গ্যাঁ গুঁই করলো, আছে নাকি এখনও আমি জানি না। নেড়ো না বাবা, নেড়ো দাদা এসেছিল, নেড়ো দাদা তোমাদের দুজনকে এখন আনবো না বাবা, চলো আমি চা কফি খাবো। হ্যাঁ বাবা, বাবা আরে বাবা রে, এটা কি জানো, এটা হচ্ছে এখানে আর একটা বাথরুম, মানে এই জায়গাটাতে হবে, এখানেও সব কিছুর ব্যবস্থা থাকবে টোটাল, বুঝলে? কমোড ফমোড, মানে বাথরুমে যা যা থাকে আর কি মোটামুটি, শুধু বাথটাব হবে না এটাতে, বাথটাব ওই একটা বাথরুমেই হবে, এই যে এটা হচ্ছে এই ছাদে একটা বাথরুম হবে আর কি এখানে, বুঝলে? এই যে এই এইটা এইভাবে দেখো, এই যে ওদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, বুঝেছো? এটা কিন্তু বাথরুম মানে হবে আর কি, এখনও এটা রেডি হয়নি। এই যে দেখো ওখানে একটা এই যে এক্সস্ট লাগবে, আর ভেতরে আসলে এদিক থেকে এই একটা জানলা, এদিক থেকে এই একটা জানলা, আর ওটা তো দেখছো এই বাথরুম থেকে বেরিয়ে হচ্ছে ওই ছাদে, ওই ছাদ থেকে তারপরে ওদিকের ছাদে, আর এখান থেকে বেরিয়ে এই যে দেখো এটা হবে হচ্ছে লাইব্রেরি রুম। আর এটাকে আমার একে চেনো, একে দেখো আরাম করে একটা হাওয়া দিচ্ছে, ফুটফুট করে শুয়ে পড়লাম, বুঝেছো? এই যে এই বাথরুম থেকে বেরিয়ে ওই দিকে ওরকম, আর এটা হবে লাইব্রেরি রুম, বুঝেছো? এই যে দেখো এই লাইব্রেরি রুমের জানলা অনেক বড়, এই যে অনেক বড়, এটা কিছু জিনিস নিয়ে শাখা আছে আর কি, কেমন? আর হ্যাঁ বাবা, বাবা ওরে বাবা লেগেছে, সরি বাবা, সরি বাবা লেগেছে, উলি বাবা। আর ওটা তো সিঁড়ির দেখেইছো, আর ওদিকে হচ্ছে আর ওটা তো স্টোর রুম, এই যে এটা স্টোর রুম, এই যে বুঝেছো, একটা স্টোর রুম দরকার জানো তো বাড়িতে, তো স্টোর রুমটা তো এদিক থেকেও দেখেছো, এই যে দেখো ওখানে ওই কাকুর গাছটা মরে গেছে, ওখানে আমি আলাদা বীজ পুঁতেছি, বুঝলে? এই টপটার মধ্যে বীজ পুঁতেছি, আর এই যেগুলো তো কয়েকটাতে লাগিয়েছি মানি প্ল্যান্ট, আর যেগুলো ফাঁকা দেখছো ওখানে আমি কিছু বীজ পুঁতেছি গাছের, বুঝলে? তো এই যে এই স্টোর রুমে দুখানা জানালা, একটা এদিক থেকে আর একটা হচ্ছে ওদিক থেকে, ওই যে আমার পুরো বাড়ির সব জানলার গ্রিলের ডিজাইন এক, সব একদম, যত জানলার গ্রিল সব গ্রিলের ডিজাইন সব এক। এই যে এটাতে এই স্টোর রুমে দুখানা আছে, এই একখানা জানালা ওই একখানা জানালা, বুঝেছ? আর তোমাদের ছাদ বাগান থেকে রাস্তাটা দেখিয়েছি না, এবার
মানে উপরে ছাদ বাগান থেকে আর এই ছাদ থেকেও রাস্তাটা দেখো, এই যে এবার এই যে দেখেছো, এই যে আমার বাড়ির যে উপরে ছাদ বাগানটা সেখান থেকে তোমাদের রাস্তাটা দেখিয়েছি না, এবার এই যে এইখান থেকে রাস্তাটা দেখো, এই যে এই ছাদের থেকে, এই যে এই ছাদে যেটাতে শেড দেওয়া আছে, হ্যাঁ এই ছাদের থেকে রাস্তাটা দেখায়, এই যে এদিকে বুঝলে, আর এই দিক থেকে যদি যাওয়া যায় এইভাবে কেমন, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই ও এই যে দেখো ওটা দেখেছো, ওটা হচ্ছে চিলড্রেন পার্ক, ওই যে ওখানে কর্নারে ওটা হচ্ছে চিলড্রেন পার্ক, ওখানে ওই যে রাস্তার ওখানে দেখা যাচ্ছে দেখবে, আবার এই যে এখানে দেখো, এই যে দেখেছো এই যে রাস্তাটা, ওই যে দেখো রাস্তাটা, এই যে দেখো বুঝছি, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে ছাদটা আছে আমার বাড়ির, এই যে শেড দেওয়া এই ছাদের থেকে, সেদিন দেখিয়েছিলাম ওই ওপরে ছাদ বাগান থেকে আমার, আর এই যে আজকে হচ্ছে এই এখান থেকে দেখাচ্ছি, এই যে দেখো ওই রাস্তাটা, আর ওইখানে হচ্ছে ওই যে দেখছো ওটা হচ্ছে চিলড্রেন পার্ক, ওইখানে আছে একটা পার্ক আছে ওটাই হচ্ছে এখানে চিলড্রেন পার্ক, হ্যাঁ তো এগুলো একটু দেখিয়ে দিলাম ভিডিও যখন করছি, যদিও আমার ইউটিউবে আগের ভিডিওগুলোতে আছে, তো এই যে বাথরুমটা দেখো, এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে তারপরে হচ্ছে বাথরুমটা বুঝেছ, এই যে এদিকে একটা জানালা আর ওই পাশে একটা জানালা, এখানে কিন্তু টিনের শেড নেই, এখানে কিন্তু পুরো ছাদ বুঝলে, এখানে কিন্তু ছাদ, এই যে পুরো ছাদ, এই যে দেখো এই যে পুরো ছাদ দেখেছ, এই যে পুরো ছাদ, এখানে যে টিনের শেডটা এপাশ থেকে, এই যে দেখেছো এপাশ থেকে আর হচ্ছে ওই পাশ থেকে, আর এই যে দেখছো সিঁড়িটা, এই যে দেখো এখান থেকে কিন্তু পুরো ছাদ, এই যে দেখো দেখেছো, এই যে ছাদ, এই যে এটার উপরেও টিনের শেড নয় কিন্তু দেখেছো, এটার উপরে কিন্তু ছাদ, এই যে দেখো বুঝেছ, এই যে ওখানে আমার একটা ঝাড়বাতি লাগানোর প্ল্যান আছে, ওই যে সিঁড়ির উপরে যে রিংটা দেখছো প্ল্যান আছে, ওখানে একটা ঝাড়বাতি লাগাবো খুব সুন্দর আর কি দেখে, তো হবে পরে হবে, তো আজকে এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে যে কিন্তু বুঝতে পারো না যে এটা কী আসলে, এটা একটা বাথরুম হবে আর কি, ওই বাথরুম পায়খানা যা বলে আর কি, সব যা যা থাকে আর কি, শাওয়ার ফাওয়ার সব কিছু, ঠিক আছে চলো এখনকার মতো এখানে, থ্যাংক ইউ। ওই যে নেরো আবার এসছে, এই যে জেমবাবু, তো এই যে দেখো চটকু নেরো, নেরো আবার এসছে বুঝেছ, এই যে আজকে এখানে বীজগুলো তুলে নিলাম জানো, এই যে এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুলের বীজ, একটা গাছের একটা নীলকণ্ঠ ফুলের গাছ, ওই যেটা ওই ছাদ বাগানে টেবিলের পাশে যেটা আছে না সেইখানে বুঝেছ, আজকে বীজগুলো তুললাম, আরও বীজ হচ্ছে, আই দেখি নেড়ে একটু ডেকে টেকে গেলো, বাবা চলো বাবা এবার যাই, বাবা চলো চলো চা কফি খাবো, চলো লাডলু আ যাও আ যাও বাবা, থ্যাংক ইউ, হ্যাঁ এই যাও এই যাও, এবার এটাকে আমি চটকে মটকে নিয়ে যাই, চটকে মটকে নিয়ে যাই, দুষ্টু দুষ্টু মুখটা দেখো, মুখটা দেখো ওর মুখটা, বাবা এই যে এই যে এই যে এই যে দুষ্টু দুষ্টু মুখটা দেখো, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, ও একটা হনুমান দিগ্রেট, হনুমান দিগ্রেট হনুমান।